রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কত সেনার মৃত্যু হয়েছে প্রশ্নের জবাব এখনও স্পষ্ট নয়। এ নিয়ে মস্কোর ভাষ্য একটি, পশ্চিমা দেশগুলো তুলে ধরছে আরেকটি। বিষয়টি নিয়ে কাজ করছিলেন রুশ অধিকার কর্মী ভিতালি বোতানোবস্কে। রাশিয়ার বিভিন্ন কবরস্থানে রুশ সেনাদের মৃত্যুর তথ্য সংগ্রহ করছিলেন তিনি, তবে শেষ করতে পারেননি। হুমকির মুখে 4 এপ্রিল দেশ ছাড়তে হয়েছে তাকে। ভিতালির বাড়ি রাশিয়ার দক্ষিণাঞ্চলে ক্রাসনোদার অঞ্চলে, এখন রয়েছেন আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে। চেষ্টা করছেন শরণার্থী হিসেবে জার্মানিতে আশ্রয় নেয়ার। ইয়েরেভান থেকে ভিতালির সঙ্গে কথা হয়েছে বিবিসির। তুলে ধরেছেন কি কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে তার আদ্যোপান্ত। রাশিয়ার সাবেক সেনা কর্মকর্তা ভিতালি বিবিসিকে তিনি বলেন, গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর দিন তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। কারণ, নিজের পোশাককে পুতিনকে না বলুন, যুদ্ধকে না বলুন লিখে বিক্ষোভে যোগ দিয়েছিলেন তিনি। 20 দিন কারাগারে ছিলেন, এ সময় পড়েছিল তার 50তম জন্মদিনও। তবে এই বিক্ষোভের জন্য নয়, ভিতালিকে ক্রাসনোদারের মানুষ চেনেন কবর নিয়ে তার সংগ্রহ করা তথ্যের কারণে। ক্রাসনোদারের বাকিনস্কায়া গ্রামে একটি কবরস্থানে প্রথম সন্ধান পেয়েছিলেন তিনি, সেটি এখন পরিচিত ওয়াগনার কবরস্থান নামে। ভাড়াটে সেনা সরবরাহকারী রুশ প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপ। ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়ছেন ওয়াগনারের যোদ্ধারা। ইউক্রেনে নিহত হয়েছেন ওয়াগনারের এমন অনেক যোদ্ধা শেষ ঠিকানা হয়েছে বাকিনস্কায়া গ্রামের ওই কবরস্থান। বিশেষ করে নিহত যেসব যোদ্ধার পরিবারে কোনো সদস্য নেই বা তার মরদেহের খোঁজ কেউ নেয় নি, তাদের সেখানে কবর দেয়া হয়েছে। এককালে কবরস্থানটি ছোট থাকলেও এখন আকার হয়েছে বিশাল। নতুন কবর দেওয়ার জন্য সেটি আরও সম্প্রসারণ করা হচ্ছে। গত বৃহস্পতিবার ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বাকিনস্কায়া গ্রামের ওই কবরস্থান পরিদর্শনে গিয়েছিলেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেখানে একটি স্মৃতিস্তম্ভ গড়ে তুলতে চান তিনি। পরিদর্শনের সময় ওয়াগনার প্রধান স্বীকার করেন যে কবরস্থানটি আকারে বাড়ানো হয়েছে। বলেছিলেন, এভাবেই জীবন চলে। ভিতালি ক্রাসনোদারের প্রতিটি কবরস্থানের খোঁজ খবর নেওয়া শুরু করেন 2022 সালের মে মাসে। তিনি বলেন, আমি মানুষজনের কাছে এটা প্রমাণ করতে চাচ্ছিলাম যে ইউক্রেনে বিপর্যয়কর একটা কিছু ঘটছে, মানুষ মারা যাচ্ছে। আমি এটা সবাইকে দেখাতে চাচ্ছিলাম যে যুদ্ধ সবার ও সবকিছুর ওপর প্রভাব ফেলে। ক্রাসনোদারের কবরস্থানগুলো রুশ সেনাদের কবরের নাম ও বিস্তারিত তথ্য সংগ্রহ করেছিলেন ভিতালি। কয়েকদিন আগে তাকে রাশিয়া ত্যাগের আগ পর্যন্ত মোট 1300টি কবরের তথ্য তার হাতে এসেছিল। সেগুলো ছিল শুধু ক্রাসনোদার অঞ্চলেরই। 2022 সালের ডিসেম্বরে তিনি তথ্য নিতে বাকিনস্কায়ার ওই কবরস্থানে যান। কবরস্থানের কর্মীদের কাছ থেকে ভিতালি ও তার সহকর্মীরা জানতে পারেন সেখানে ওয়াগনার যোদ্ধাদের কবর দেওয়া হয়েছে। তিনি বলেন, যখন প্রথম আমরা সেখানে গেলাম তখন 48 জন ওয়াগনার যোদ্ধার কবর ছিল। কয়েকদিন বাদে আবার গিয়ে দেখলাম তাদের কবরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 95টিতে। এরপর সেটা 164 হলো, শেষে প্রায় 270টিতে গিয়ে ঠেকল। ক্রাসনোদারের কবরস্থানগুলো রুশ সেনাদের কবরের তথ্য এক প্রকার চমকে দিয়েছিল ভিতালিকে। তিনি বলেন, সত্যিটা হলো 2022 সালে ডিসেম্বর থেকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের মৃত্যু কয়েক গুণ বেড়েছে। সাম্প্রতিক সময়ে যাদের কবর দেওয়া হয়েছে তাদের প্রায় সবাই ওয়াগনার যোদ্ধা ও সেনা নিযুক্তির মাধ্যমে রুশ বাহিনীতে যুক্ত করা নতুন সেনা। পেশাদার সেনাদের কবরের সংখ্যাটা খুবই কম। ইউক্রেনে যুদ্ধে হতাহত হয়ে রাশিয়া সেনাবাহিনীতে সৈন্য কমে গেছে বলে দাবি করছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। গত বছরে এই সেনা ঘাটতি পূরণের আংশিক নেতা নিযুক্তির ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মাধ্যমে লাখ লাখ রুশ নাগরিককে সেনাবাহিনীতে নিয়োগ দিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়েছিল। ইউক্রেনে কতজন রুশ সেনা নিহত হয়েছেন সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে তার একটি পরিসংখ্যান দিয়েছিল মস্কো। সে সময় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেগ্রেই শৈগু বলেছিলেন, ইউক্রেনে তাদের 5937 সেনা মৃত্যু হয়েছে। যুদ্ধক্ষেত্রে নিহত ব্যক্তিদের সঠিক হিসাব মেলানো কঠিন। তবে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলোর বেশিরভাগ কর্মকর্তা বলছেন, ইউক্রেনে 60,000-এর বেশি রুশ সেনা ও যোদ্ধার মৃত্যু হয়েছে। রুশ সেনাদের মৃত্যুর তথ্য সংগ্রহ করতে গিয়ে এক পর্যায়ে হুমকির মুখে পড়েন ভিতালি। তিনি বলেন, যখনই আমি কবর নিয়ে প্রথম পোস্টটি করলাম হুমকি আসা শুরু করলো। দফায় দফায় হুমকি আসছিল, আমি হুমকির বার্তাগুলো সংরক্ষণ করে রাখা শুরু করলাম। তবে এত পরিমাণে হুমকি আসছিল যে পরে তা বন্ধ করে। তারা হুমকি দিয়ে বলেছিলেন, আমরা তোমাকে খুন করব, তোমার টুটি চেপে ধরব। গত সপ্তাহ পর্যন্ত এমন হুমকি এসেছে বলে জানিয়েছেন ভিতালি। বলেন, গত জানুয়ারিতে আমাকে একজন ফোন করে কবরস্থানে একটি কবরের জায়গা নেওয়ার প্রস্তাব দিলেন। এ ধরনের 3টি ফোন কল এসেছে, 2টি আমার কাছে এবং 1টি আমার গাড়ি চালক ভিক্টরের কাছে। হুমকি প্রসঙ্গে আরেক দিনের ঘটনা তুলে ধরেন ভিতালি। সেদিন তিনি ক্রাসনোদারের একটি পুলিশ কার্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। ভিতালি বলেন, একজন পুলিশ কর্মকর্তা আমাকে চিনতে পারলেন, বললেন প্রস্তুত হও। আসলে তিনি আমার সাক্ষাৎকার নিয়ে রাষ্ট্রের যে প্রতিক্রিয়া সেটাই বোঝাতে চেয়েছিলেন। আমার বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা করার যথেষ্ট সুযোগ তাদের হাতে ছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ওয়াগনার যোদ্ধা ও রুশ সেনাদের মৃত্যুর সঠিক তথ্য মস্কো কেন সামনে আনতে চায় না তাও বিবিসিকে জানিয়ে দেন ভিতালি। তার ভাষায়, আমাদের সরকারের জন্য এই পরিসংখ্যান ভয়াবহ।
রাশিয়ার মানুষ মৃত্যুর সঠিক সংখ্যাটা জানেন না। ইউক্রেনে রাশিয়া কি পরিমাণ বিপর্যয়ের মুখে পড়েছে সেটাই শুধু আমি মানুষের সামনে তুলে ধরতে চেয়েছিলাম। মানুষ যদি যুদ্ধক্ষেত্রে মৃত্যুর প্রকৃত সংখ্যাটা জানেন তারা হতবুদ্ধি হয়ে পড়বেন।